আসসালামু আলাইকুম আমি মাহমুদ আক্তার প্রভাষক বাংলা বাড়িধারা নাজমুল উলুম আলিম মাদ্রাসা প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমরা সবাই জানি যে এখন বিশ্ব এক মহামারীর ভিতর দিয়ে যাচ্ছে আমরা এই মহামারী থেকে রক্ষা পেতে ঘরে থাকব। এবং কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে বিশ সেকেন্ড ধরে হাত পরিষ্কার করব হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই রুমাল অথবা টিস্যু ব্যবহার করব আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয়পত্র থেকে পাঠ করব প্রিয় শিক্ষার্থী আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাংলা উচ্চারণের নিয়মের বেসিক কিছু অংশ আমরা আগেই বলেছিলাম যে আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে ডিটেলস আলোচনা করে বুঝাবো তো আজকে আমরা আলোচনা করব স্বরে অধ্বনির উচ্চারণের নিয়ম আমরা পূর্বেই আলোচনা করেছিলাম যে স্বরে অধ্বনিটি দুটি অংশে উচ্চারিত হয় দু একটি হচ্ছে বিবৃত উচ্চারণ আরেকটি হচ্ছে সংবৃত উচ্চারণ বিবৃতটা হচ্ছে স্বরে অটা স্বরে অয়ের মতো উচ্চারিত হয় এবং সংবৃত হচ্ছে স্বরেটা ও ধ্বনির মতো উচ্চারিত হয় এখন তোমাদের পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসতে পারে যেমন স্বরে ধ্বনির উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম লিখো অথবা এরকম আসতে পারে যে স্বরে ধ্বনি কেন ও এর মতো উচ্চারিত হয় সেরকম পাঁচটি নিয়ম লেখো তাহলে যখন কেন স্বরেয়া ওয়ের মতো উচ্চারিত হয় তার পাঁচটি নিয়ম লেখো এই প্রশ্ন যখন আসবে তখন শুধু তোমরা সংবৃত থেকে আমরা যে নিয়মটা পড়বো শুধু সেই নিয়মটা লিখবা আর যখন আসবে যে সরেয়া ধ্বনির উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম লেখো তখন বিবৃত সংবৃত মিলিয়ে তোমরা পাঁচটি নিয়ম লিখবা আচ্ছা তাহলে এবার আমরা সরেয়া ধ্বনির যে উচ্চারণের নিয়ম সেটা দেখব দেখো তোমাদের মনে রাখার জন্য বিবৃত উচ্চারণটা দেখিয়ে দিচ্ছি লিখে রাখতেছি কিন্তু যখন তোমরা পরীক্ষায় লিখবে খাতায় তখন কিন্তু আলাদা করে বিবৃত আলাদা করে সংবৃত সেরকম লিখবে না আমি শুধুমাত্র তোমাদের মনে রাখার প্রেক্ষিতে বিবৃত বা সংবৃত আলাদা করে দেখাচ্ছি আচ্ছা যখন স্বরে ধ্বনি স্বরে কথাটি দ্বারা যখন স্বরেয় কথাটি দিয়ে কোনো না বোধক অর্থ প্রকাশ পায় যখন স্বরেয় কথাটি দিয়ে নাবোধক অর্থ প্রকাশ পায় তখন হচ্ছে সরেয় ধ্বনিটি স্বরে অয়ের মতোই উচ্চারিত হয় যেমন যদি আমরা একটি উদাহরণ দেখি যে যেমন যদি আমরা বলি অনাশ্রিত না শ্রিত এটাকে বিশ্লেষণ করলে হয় কি আশ্রয় নেই যার আশ্রয় নেই যার এই যে নেই এটা হচ্ছে একটি নাবোধক কথা হচ্ছে যার আশ্রয় নেই সেই হচ্ছে অনাশ্রিত তাহলে অনাশ্রিত স্বরে অ এই স্বরে অ কথাটি কিন্তু আমরা স্বরে অ এর মতো করেই উচ্চারণ করছি এরপরে দেখো যদি আমরা বলি অনেক পরীক্ষায় মাঝে মাঝে থাকে যে অনেক তখন শিক্ষার্থীরা ঘাবড়ে যায় যে অনেক তো বোধক না অনেক তো অনেকগুলো তাহলে হ্যাঁ বোধক কিন্তু না দেখো অনেকগুলো যে আমরা বললাম তার মানে এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হয় কি নয় এক অর্থাৎ এক নয় এক নয় সেটাই হচ্ছে অনেক তাহলে নয় এই যে কথাটি সেটা হচ্ছে বোধক অর্থ প্রকাশ পাচ্ছে তাহলে অনেক কথাটি যখন আমরা বলতেছি তখন কিন্তু স্বরে স্বরে অয়ের মতোই থাকতেছে আবার দেখো স্বরে অ ধ্বনিটি সাথে যখন স্বরে অথবা স্বরে অ অথবা স্বরে আ যুক্ত হয় তখন আর উচ্চারণ স্বরে অ এর মতো হয় এখন তোমরা দের মনে প্রশ্ন আসতে পারে যে এর সাথে আবার স্বরে কেন আমরা পূর্বের ক্লাসে বলেছি যে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরবর্ণ হচ্ছে উজ্জ্ব থাকে উচ্চারিত হয় কিন্তু দেখা যায় না বা লেখা হয় না সেরকম যে উজ্জ যদি স্বরে অ থাকে বা স্বরে আ থাকে তার সাথে যদি স্বরে অটা পরবর্তী শব্দে স্বরে অ যুক্ত হয় তাহলে স্বরে অটা স্বরেয়ার মতোই থাকে যদি আমরা উদাহরণ দেই যেমন বসা দেখো ব বয়ের সাথে একটা স্বরে অ এরপরে সা আ এরপরে কি যুক্ত হচ্ছে এরপর হচ্ছে আ এই যে অয়ের সাথে কিন্তু একটি আ ধ্বনি উচ্চারিত হচ্ছে যখন এরকম হচ্ছে তখন ব অটা অয়ের মতোই থাকছে স্বরে অর উচ্চারণটা স্বরে অয়ের মতোই থাকছে তাহলে যখন স্বরে অয়ের সাথে স্বরে অ অথবা স্বরে আ ধ্বনিটি যুক্ত হবে তখন স্বরে অয়ের উচ্চারণ বিবৃত হবে অর্থাৎ স্বরে অর উচ্চারণ স্বরে অ এর মতোই থাকবে যেমন বসা হচ্ছে ব সা বসা কথাটা বসাই থাকবে আমরা বিব্রত থেকে এই দুটো নিয়মই দেখব এরপর হচ্ছে আমরা স্বরে ধ্বনির সংবৃত নিয়মটা দেখব সংবৃত নিয়মটাই হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের সংবৃত যেমন যদি আসে স্বরে ধ্বনি কেন ও এর মতো উচ্চারিত হয় সেরকম পাঁচটি নিয়ম লেখো তাহলে সংবৃত থেকে যে নিয়মগুলো তোমরা শুধু সেই নিয়মগুলোই লিখবে যেমন যুক্ত বর্ণের সাথে স্বরে মতো উচ্চারিত হয় যুক্ত বর্ণের স্বরে যুক্ত বর্ণের স্বরে অ ও এর মতো উচ্চারিত হয় ও এর মতো উচ্চারিত হয় দেখো যুক্ত বর্ণের স্বরে অ ও এর মতো উচ্চারিত হয় এই যুক্ত এই যুক্ত কথাটি দিয়ে যদি আমরা বুঝাই যুক্ত এই যে যুক্ত কথাটি যুক্ত তপ কিন্তু আমরা বলতেছি না আমরা বলতেছি যুক্ত যদি এটাকে আমরা বিশ্লেষণ করি আমরা পূর্বের ক্লাসে জেনেছি অন্তহ্য থাকলে সেটার উচ্চারণ হয়ে যায় বর্গীয় জয়ের মতো যুগ ক তয়কারে তো এই যে ও এটা কিন্তু আমরা ত বলিনি যুগ ত বলিনি আমরা বলেছি যুক্ত স্বরে ওটা হয়ে গেছে স্বরে ও এর মতো উচ্চারণ এরপরে যদি বলি বর্ণ বর্ণ তাহলে আমাদের উচ্চারণটা হবে ব র নয়কারে ন আমরা পূর্বের ক্লাসে জেনেছি দন্তন মূর্ধন্য ন থাকলে সেটা দন্তন না হয়ে যায় এখানে মূর্ধন্য ন আছে এটা হয়ে গেছে দন্তন ন আচ্ছা এর পরের নিয়মটা দেখো স্বরে অ ধ্বনির পরে যদি জ ফলা থাকে স্বরে এর পরে যদি স্বরে অয়ের ধ্বনির পরে যদি জ ফলা থাকে জ ফলা থাকে তাহলে এর উচ্চারণ হয়ে যায় ও এর মতো স্বরে অ ধ্বনির পরে যদি জ ফলা থাকে তাহলে এর উচ্চারণ হয়ে যায় ও এর মতো যদি আমরা দেখি অধ্যাপক এই দেখো আমরা কিন্তু অধ্যাপক বলি না আমরা কিন্তু মূলত বলি অধ্যাপক ও এই যে সরো ধ্বনিটি হয়ে যাচ্ছে ও এর মতো আমরা পূর্বে জেনেছি দয় জফলা ধয় জফলা যদি থাকে সেটা হয় দ আর ধ এর মতো ও ধা অধ্যাপক এটা হচ্ছে স্বরে অটা এর মতো হচ্ছে অধ্যাপক। উচ্চারণটা হচ্ছে এর এরপরে যদি আমরা পরের নিয়মটি দেখি রস ই বা রস উ এর সাথে স্বরে অথবা যদি স্বরে এর পরে রস্য ই বা রস্য উ থাকে তখন এর উচ্চারণটা হয়ে যাবে ও এর মতো যদি আমরা বলি করুণা করু না রয়ের সাথে একটি রস্য উ রয়েছে রস্য উ স্বরে অ প্রথমে রয়েছে স্বরে অ তারপরে রয়েছে উ এটা হয়ে গেছে করুণা কো রু না করু না আর যদি আমরা বলি বিনয় নয় রস প্রথমে তারপরে স্বরে এই সূত্রটা তখন বি বি নয় স্বরে অটা হয়ে গেছে ও এর মতো এরপরে দেখো স্বরে অ থেকে আমরা সংবৃত আর একটি নিয়ম জেনে নিব স্বরে অ স্বরে আ এ ওই ও ও দেখো স্বরে অ স্বরে আ এ ওই এর পরে যদি স্বরে অ হয় তাহলে এর উচ্চারণটা ও এর মতো হয় যেমন আমরা যদি বলি ওই কো তান ওই এর পরে একটা ক এর সাথে একটা স্বরে অ রয়েছে এই স্বরেটা হয়ে যাবে ও ওই কো এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো মাত্র চারটা নিয়ম দেখলাম সংবৃত থেকে চারটা নিয়ম দেখলাম যদি এখন আমাদের প্রশ্নে আসে যে ও কেন সরেয়া কেন ও এর মতো হয় তাহলে আমরা পাঁচটি কিভাবে লিখবো দেখো তোমাদের জন্য একটি সহজ উপায় হচ্ছে স্বরে অ তখন তোমরা এটাকে ভেঙে দিবে যে স্বরে অ স্বরে এ প্লাস যদি স্বরে অ থাকে তার উচ্চারণ ও এর মতো হয় এরপর আবার লিখবে ওই ও বা ও থাকলে স্বরে অ থাকলে তারপরে ও এর মতো হয় অর্থাৎ এখান থেকে যদি তোমরা প্রত্যেকটা ভেঙে ভেঙে করো যে স্বরে অ বা স্বরে আয়ের পরে যদি স্বরে অ থাকে তাহলে উচ্চারণ ও এর মতো হয় আবার যদি তোমরা বলো যে এ এবং ও এর পরে যদি স্বরে অ থাকে তাহলে এর উচ্চারণ ও এর মতো হয় এভাবে ভেঙে ভেঙে এখান থেকেই তোমরা তিনটা চারটা নিয়ম বের করতে পারবে তাহলে আমরা ইজি পাঁচটা ছয়টা সাতটা লেখা আমাদের জন্য কোনো ব্যাপার না এ দেখো এরপরে আমরা আলোচনা করব এ ধ্বনি নন এ ধ্বনি থেকে আসবে তোমার এ ধ্বনির যে কোনো পাঁচটি উচ্চারণ লিখো তো আমরা পূর্বেই জেনেছি এ ধ্বনিরও দুই ধরনের উচ্চারণ হয় একটা হচ্ছে সংবৃত বিবৃত বিবৃত এর মতোই উচ্চারিত হয় আর যেটা সংবৃত সেটা হচ্ছে এ এর মতো উচ্চারিত হয় তাহলে যদি আসে পরীক্ষা এ ধ্বনি থেকে পাঁচটি উচ্চারণের নিয়ম লেখো তাহলে আমরা জেনে নিব যে কি নিয়ম দেখো এ ধ্বনিটি শব্দের শেষে এ থাকলে সেই এটি বিবৃত হয় অর্থাৎ এর মতো উচ্চারিত হয় এ ধ্বনিটি যদি শব্দের শেষে থাকে শব্দের শেষে শব্দের শেষে হলে বিবৃত বিবৃত শব্দের এ ধ্বনিটি যদি শব্দের শেষে থাকে সেটা বিবৃত অর্থাৎ এ ধ্বনিটি এ ধ্বনির মতোই উচ্চারিত হচ্ছে যদি আমরা বলি পথে পথে পক্ষে পক্ষে দেখো পক্ষে কথাটা যখন আমরা উচ্চারণ লিখবো তখন লিখব এভাবে কারণ আমরা জানি খেয়েও শব্দের শেষে থাকলে ক ক্ষয়ের মতো উচ্চারণ হয় এখানে এ ধ্বনিটা এ ধ্বনির মতোই উচ্চারণ হচ্ছে এরপরে যদি দেখো যদি একক্ষর সর্বনাম পদের সাথে এ ধ্বনি থাকে একাক্ষর একক্ষর সর্বনাম পদের পদে এ বিবৃত দেখো এক অক্ষর যদি এক অক্ষর শব্দে এক অক্ষর বলতে কে এটা এক অক্ষর সে যে এরকম এক অক্ষর এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদের সাথে যদি এ যুক্ত থাকে তাহলে সেই এ ধ্বনিটির উচ্চারণ বিবৃত অর্থাৎ এর মতোই হয় যেমন যে কে সে ইত্যাদি এক অক্ষর দেখো তিন নম্বরে দেখব দুই অক্ষর বিশিষ্ট দুই এক অক্ষরে আমরা জেনেছি এক অক্ষর বিশিষ্ট সর্বনামে যদি এ ধ্বনি থাকে তার উচ্চারণ এর মতো হয় এবার আমরা দেখব দুই অক্ষর বিশিষ্ট দুই অক্ষর বিশিষ্ট সর্বনামে দেখো এখন চেঞ্জ হবে দুই অক্ষর বিশিষ্ট সর্বনামে হচ্ছে এ ধ্বনি সংবৃত দুই অক্ষর বিশিষ্ট সর্বনামে এ ধ্বনি সংবৃত অর্থাৎ এ ধ্বনিটা এর মতো উচ্চারিত হয় যদি আমরা বলি এত আমরা কিন্তু বলি না এ তো এ তো বলি না আমরা বলি এত অর্থাৎ এ ধ্বনিটা এর মতো উচ্চারিত হচ্ছে এত কেন কেন কিন্তু আমরা বলি না আমরা বলি কেন কেন তাহলে আমরা দেখে নিলাম যে দুই অক্ষর বিশিষ্ট সর্বনামের সাথে যদি এ ধ্বনি থাকে তাহলে সেই এ ধ্বনিটা সংবৃত উচ্চারিত হয় এরপরে দেখো চার নম্বরে চার নম্বরে হচ্ছে এ ধ্বনির এর সাথে যখন এর সাথে অনেশ্বর অথবা চান্দুবিন্দু যদি থাকে অনেশ্বর বা চান্দবিন্দু যুক্ত মানে চান্দুবিন্দু থাকে তাহলে এ ধ্বনির উচ্চারণটা এর মতো হয় এর সাথে যদি অনেশ্বর অথবা চান্দবিন্দু থাকে তাহলে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয় অর্থাৎ এর মতো উচ্চারিত হয় যদি আমরা বলি ল্যাংড়া এটা হয়ে যাবে ল্যাংরা তাহলে আমরা এটা মনে রাখব যে খণ্ড অনীশ্বর অথবা চাঁদবিন্দু থাকলে এ ধ্বনির উচ্চারণটা এর মতো হয়ে যায় অর্থাৎ সংবৃত হয় আমরা পরীক্ষার সময় যখন নিয়ম লাগবো তখন এভাবে সাজিয়ে লিখব যে এ ধ্বনির সাথে অনুস্বর অথবা চান্দুবিন্দু থাকলে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয় যেমন ল্যাংরা উচ্চারণটা লিখে দিব আমরা এভাবে সাজিয়ে লিখব কিন্তু আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে অ্যা ধ্বনিটা বারবার উচ্চারিত করতেছি এরপর দেখো লাস্ট ওয়ান পাঁচ নম্বরে দেশি শব্দে দেশি শব্দে এ ধ্বনি সংবৃত দেশি শব্দে এ ধ্বনি সংবৃত দেখো দেশি শব্দে এ ধ্বনি সংবৃত যেমন তেলা পোকা তেলা পোকা আমরা কিন্তু তেলা পোকা বলি না তেলা পোকা বলি না আমরা বলি তেলা পোকা তেলা পোকা এছাড়াও যদি তোমরা আরও লিখতে চাও যে আরও কয়েকটি উচ্চারণ দেখবে আমরা এক এগারো একুশ এই জাতীয় যে শব্দ এর উচ্চারণটা হচ্ছে এর মতো হয় আমরা যখন এক এক কিন্তু আমরা বলি না আমরা বলি এক আমরা এগারো বলি না এগারো একুশ আমরা যখন একশো এই এক এগারো রিলেটেড যে শব্দগুলো রয়েছে সেগুলো সংবৃত উচ্চারিত হয় অর্থাৎ এ ধ্বনি এর মতো উচ্চারিত হয় তাহলে আমরা আজকের ক্লাসে এ ধ্বনি স্বরে অধ্বনির সংবৃত বিবৃত উচ্চারণ জেনে নিলাম এ ধ্বনির সংবিধ এবং বিবৃত উচ্চারণ জেনে নিলাম আমরা আর মাত্র দুটো ধ্বনি নিয়ে আলোচনা করব তাহলেই আমাদের পরীক্ষায় চলে আসবে তা হচ্ছে বফলা এবং মফলা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের বফলা এবং মফলা নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ